নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেন উইথ হোমমেড ফুডের তরফ থেকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো, খেতেও যেমন মজার, নামটাও তেমন মজার। এই রেসিপিটি নিজেরাও বানিয়ে খেতে পারেন এবং বাড়িতে কেউ অতিথি এলে তাকেও বানিয়ে দিতে পারেন। আজকে রেসিপির নাম রং বাহারি টমেটো। নামটা শুনে খুব মজার লাগছে না? তাহলে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। লাগছে আমার টমেটো, কাঁচা ছোলা, লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, নুন পরিমাণ মতো, জিরে গুঁড়ো লাগছে হাফ চা চামচ, ধনে গুঁড়ো লাগছে হাফ চা চামচ, লাগছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ, চিনি লাগছে স্বাদ মতো, লাগছে নারকেল কুচি, বেসন লাগছে 200 গ্রাম, রিফাইন অয়েল লাগছে 100 গ্রাম, লাগছে আমার শসা আর কারি পাতা, লাগছে 2 ডিম, টমেটো কেচাপ, 1 পেঁয়াজ, 1 টুকরো আদা, 6টার মতন রসুন কুচি, আর লাগছে ঝুড়ি ভাজা, আর লাগছে 1 টুকরো করে আলু। একটু পেঁয়াজটা আমি গ্রেডারে গ্রেড করে নিচ্ছি। আদা গ্রেট করে নিচ্ছি, রসুন গ্রেট করে নিচ্ছি, আলু আর কাঁচা ছোলা সেদ্ধ হবে তাই আমি জল বসিয়ে দিচ্ছি। এই রং বাহারি টমেটো বানানোর জন্য টমেটোর মুখগুলো কেটে নিতে হবে, দিয়ে ভালো করে এর ভেতরে যে দানাগুলো থাকে ওগুলো বের করে দিতে হবে পরিষ্কার করে। এরকম একটা চামচ নিয়ে নিয়েছি, দেখুন আপনারা আমি কিভাবে করছি। দেখুন আমি বেশি করে মুখটা কেটে নিয়েছি, কারণ এগুলো আবার ফেলানো যাবে না, মুখের দিক ফেলা যাবে না, থাকবে, ওগুলো কাজে লাগবে। আপনাদের দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে রং বাহারি টমেটো বানাচ্ছি। এভাবে ঘুরিয়ে চামচটা আমি সব দানা বের করে নেব। দেখুন ভালো করে পরিষ্কার করে বের করতে হবে। টমেটো কারণ নরম, আস্তে আস্তে করে করতে হবে। দেখুন আমি ভেতরে পুরো পরিষ্কার করে দিয়েছি, এইভাবে করে নিতে হবে। এরপর আমি এক এক করে এইভাবে করে নেব। দেখুন আমি পুরো দানাগুলো বের করে দিয়েছি ভেতর পর্যন্ত। এবার আমার আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিচ্ছি। দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একদম অল্প পরিমাণ, দিয়ে ভালো করে মেখে নেব। একটু করে আমার গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, এরপর ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা
আপনারা চাইলে দিনের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন। এরপর কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি, গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজও দিয়ে দিচ্ছি, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, মশলা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, এরপর সেদ্ধ করা ছোলা দিয়ে দিচ্ছি, ভাজা ডিম দিয়ে দিচ্ছি, এরপর নারকেল কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করব। আমাদের গাছের কারি পাতা এগুলো দিয়ে দিচ্ছি, পুর আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমি কিভাবে পুরটা এর মধ্যে ভরছি, এভাবে চেপে চেপে দিতে হবে। থাপা না যেন থাকে এভাবে আমি চেপে দেবো চামচ দিয়ে। বেশি গরম গরম পুর ভরবেন না, তাহলে টমেটো গলে যেতে পারে। এখন আমার পুর ভরা হয়ে গেছে, এরপর আমি যে মুখের দিক কেটে রাখছিলাম ওটা এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। বেশি পুর দেবেন না, তাহলে ঢাকনাটা লাগানো যাবে না। এইভাবে আমি একে একে বানিয়ে নিচ্ছি। দেখুন টমেটোর মধ্যে আমার পুর ভরা রেডি হয়ে গেছে। আমি বেসনের একটা গোলা তৈরি করে নেব, বেসন নিয়ে নিচ্ছি, বেসনের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জল দিতে হবে। বেসনের গোলাটা আমার একটু মোটা হবে, বেশি পাতলা হবে না। ভাজার জন্য কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে না মুখটা খুলে যায়। এইভাবে আমি ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি, এরপর আমি উপর থেকে দিয়ে দেবো, কারণ টমেটো গায়ে গুলো নাও লাগতে পারে। আমার নতুন নতুন রেসিপি পেতে আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে একে একে আমি ভেজে নিচ্ছি। দেখুন আমার রং বাহারি টমেটো রেডি হয়ে গেছে। আমি পেঁয়াজ, শসা, ধনে পাতা, নারকেল দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে গার্নিশিং করে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। আপনারাও এইভাবে বানিয়ে করে খাবেন, খুব ভালো লাগবে, টেস্টফুল একটা খাবার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।